সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, আজকের ক্লাস রেমিল চতুর্থ অধ্যায়। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক হিসাব বিজ্ঞান, মতিঝরিণা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসের চতুর্থ অধ্যায়ে র্যামিল, যার ইংরেজি ট্রায়াল ব্যালেন্স, এখানে একটি চিত্র প্রদর্শন করা হয়েছে। চিত্রে এক পাশে ডেবিট, অন্য পাশে ক্রেডিট। ডেবিটের যে সকল লেনদেনগুলো ডেবিট হয়, সম্পত্তি, খরচ, ক্ষতি, আর ক্রেডিট যে সকল লেনদেন গুলো হয়ে থাকে, আয় দায়, মালিকানা স্বত্ব, রাজস্ব, এই সকল লেনদেন গুলো। চিত্র হিসাবের উভয় পাশের সমতা বিধান করায় মূলত হচ্ছে র্যামিল। হিসাব চক্রের একটি গুরুত্বপূর্ণ ধাপ, খতিয়ানের পরবর্তী ধাপ হলো র্যামিল। খতিয়ানের গাণিতিক শুদ্ধতা যাচাই করা ও আর্থিক বিবরণী প্রস্তুতির সহায়তার জন্য র্যামিল প্রস্তুত করা হয়। র্যামিল এর ডেবিট ও ক্রেডিট উভয় পাশের সমতা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার একটি মাধ্যম। যদি কোনো কারণে হিসাব গাণিতিকভাবে শুদ্ধ না হয় কিংবা অন্য কোনো ভুল থাকে, তা সংশোধন করতে হয়। এই অধ্যায়ে র্যামিল প্রস্তুতকরণ ও হিসাবের কোনো ভুল ত্রুটি থাকলে তা উদ্ঘাটন ও সংশোধনের বিষয়ে আলোচনা করা হবে। র্যামিলের ধারণা ও বৈশিষ্ট্য, কনসেপ্ট অ্যান্ড নেচার অফ ট্রায়াল ব্যালেন্স। লেনদেনগুলো খতিয়ান ভুক্ত করার পর হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য খতিয়ান সময়ের জের নিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে র্যামিল বলে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য মূলত র্যামিল প্রস্তুত করা হয়। এটি কোনো হিসাব নয় বা এটি হিসাবের কোনো অপরিহার্য অংশ নয়। এটি এমসিকিউতে আসে যে র্যামিল কোনো হিসাব কি না, হিসাব নয়, এটি একটি বিবরণী মাত্র। র্যামিলের ডেবিট ও ক্রেডিট উভয় পাশে টাকার পরিমাণ সমান হলেও বুঝতে হবে যে গাণিতিক শুদ্ধতা, গাণিতিকভাবে হিসাব শুদ্ধ আছে, অন্যদিকে না মিলে বুঝতে হবে যে হিসাবের কোথাও না কোথাও ভুল আছে। সাধারণত দুতরফা দাখিলা পদ্ধতির কারণে বা হিসাব সমীকরণের প্রভাবে র্যামিল মিলে যায়। তারপরে র্যামিলের বৈশিষ্ট্য নিম্নরূপ। র্যামিল কোন হিসাব বা হিসাবের অংশ নয়, এটি একটি বিবরণী। র্যামিলের ডেবিট ও ক্রেডিট দুটির টাকার ঘর থাকে। খতিয়ানের ডেবিট জেটগুলো ডেবিট পাশে, ক্রেডিট জেটগুলো ক্রেডিট পাশে বসাতে হয়। এর জন্য কোনো হিসাবের বই ব্যবহার করা হয় না, বরং আলাদা কাগজে র্যামিল প্রস্তুত করা হয়ে থাকে। তারপরে চার, এটি সাধারণত হিসাবকালের শেষ তারিখে আর্থিক বিবরণী প্রস্তুতির পূর্বে তৈরি করা হয়। এই বিবরণীতে সকল হিসাবের জের, আয় ব্যয়, সম্পত্তি, দায়, মূলধন ও উত্তোলন থাকে। র্যামিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারে। র্যামিল আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা করে থাকে। র্যামিল প্রস্তুতকরণ, প্রিপারেশন অব ট্রায়াল ব্যালেন্স, ব্যবসায়িক লেনদেন প্রথমে জাবেদভুক্তকরণ করে তা খতিয়ানে স্থানান্তর করা হয়। একটি নির্দিষ্ট তারিখে খতিয়ান সময়ের জের নিয়ে আলাদা একটি কাগজে র্যামিল তৈরি করা হয়। র্যামিলের ক্রমিক নং, হিসাবের শিরোনাম, রেফারেন্স বা সূত্র ও দুটি টাকার ঘর সহ মোট পাঁচটি ঘর বা কলাম থাকে। দুটি টাকার কলামের একটি হলো ডেবিট টাকা, অন্যটি ক্রেডিট টাকা। নিচে র্যামিলের একটি ছক দেখানো হলো। কামাল ট্রেডার্স প্রতিষ্ঠানের নাম র্যামিল, যেটি 31/12/2012 সালে প্রস্তুতকৃত। ক্রমিক নং প্রথমে, হিসাবের শিরোনাম, সূত্র অথবা খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক নং ঘরে খতিয়ানগুলো ক্রমিক সংখ্যা অর্থাৎ 1, 2, 3 এভাবে লিখতে হয়। হিসাবের শিরোনাম এর ঘরে খতিয়ানের হিসাব শিরোনাম লিখতে হয়। তারপর বৈশিষ্ট্য, সংশ্লিষ্ট খতিয়ানের জেড ডেবিট হলে
তা ডেবিট টাকার কলামে এবং ক্রেডিট জের ক্রেডিট হলে ক্রেডিট কলামে লিখতে হয়। সকল খতিয়ানের জের উপযুক্ত ছকে সঠিকভাবে লিপিবদ্ধ করার পর সাধারণত ডেবিট ও ক্রেডিট টাকার যোগফল সমান হবে। যদি উভয় পক্ষ সমান হয় তবে ধরে নেওয়া হয় যে হিসাবগুলো গাণিতিকভাবে শুদ্ধ। সাধারণত সম্পত্তি ব্যয় উত্তোলন সংক্রান্ত খতিয়ানগুলো ডেবিট জের হয়ে থাকে, অপরদিকে বা অন্যদিকে দায় আয় মূলধন খতিয়ানের জের সাধারণত ক্রেডিট হয়ে থাকে। হিসাবের অশুদ্ধি ও অশুদ্ধির শ্রেণী বিভাগ সাধারণত র্যামিলের মাধ্যমে আমরা হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। হিসাবের গাণিতিক ভাবে শুদ্ধ হলেই বলা যাবে না যে হিসাবের কোনো ভুল ত্রুটি নেই। অনেক ধরনের ভুল আছে যা র্যামিল প্রস্তুত করেই শনাক্ত করা যায় না। হিসাব বিভাগের কর্মকর্তা বা কর্মচারীদের অমনোযোগিতা বা অজ্ঞতার ফলে হিসাব রক্ষণ কাজে অনিচ্ছাকৃতভাবে বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে। হিসাব রক্ষণের যেসব ভুল ত্রুটি হতে পারে উহাদের প্রধানত নিম্নলিখিত ভাগে বিভক্ত করা যায়। ক, যে ভুল র্যামিলে শনাক্ত করা যায় না। খ, যে ভুল র্যামিলে শনাক্ত করা যায়। যে ভুল র্যামিলে শনাক্ত করা যায় না, হিসাব প্রক্রিয়ায় এমন কিছু ভুল আছে যা র্যামিল ধরা পড়ে না, এই ধরনের ভুলকে দুতরফা ভুলও বলা যায়। অর্থাৎ যখন কোনো লেনদেন একেবারেই লিপিবদ্ধ করা হয় না কিংবা লিপিবদ্ধ করা হলেও ডেবিট ও ক্রেডিট উভয় পাশেই সমান পরিমাণ অর্থের অঙ্ক ভুল করা হয়েছে, এই ধরনের ভুল খুঁজে বের করা কষ্টসাধ্য। কারণ এ ধরনের ভুল র্যামিলের প্রতিফলিত হয় না, এগুলোকে নিমুক্ত ভাগে ভাগ করা যায়। যেসব ভুল র্যামিলে ধরা পড়ে না, ইয়ার্স নট ডিজিগেটেড বাই ট্রায়াল ব্যালেন্সের মধ্যে প্রথমত করণিক ভুল, দ্বিতীয়ত হচ্ছে নীতিগত ভুল। করণিক ভুলকে আবার চার ভাগে ভাগ করা হয়। করণিক ভুলের চার ভাগের মধ্যে প্রথম হলো বাদ করার ভুল, দ্বিতীয়ত লিখনের ভুল, তৃতীয়ত বেদাখিলার ভুল, চতুর্থ পরিপূরক ভুল। তারপরে করণিক ভুলগুলোর সম্পর্কে আমরা জানব। যেসব ভুল হিসাব বিভাগের কর্মকর্তা বা কর্মচারীর অসাবধানতার কারণে ঘটে সেসব ভুলকে করণিক ভুল বলে। করণিক ভুলকে আবার নিম্নলিখিত চার ভাগে ভাগ করা যেতে পারে। বাদ করা ভুল, যখন কোনো লেনদেনের হিসাবের বইতে আদৌ লিপিবদ্ধ করা হয় না কিংবা হিসাবের প্রাথমিক বই জাবেদায় লিপিবদ্ধ করা হলো খতিয়ানভুক্ত করা হতে বাদ পড়েছে। এ ধরনের কোনো লেনদেন পুরোপুরিভাবে খতিয়ান হিসাবে লিপিবদ্ধকরণ হতে বাদ যাওয়ার ভুলকেই বাদ পড়ার ভুল বলে। যেমন কামালের নিকট 5,000 টাকার পণ্য ক্রয় যা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়নি, এ ধরনের ভুলের জন্য হিসাবের কোথাও কোনো পরিবর্তন হয়নি, যার ফলে এ ধরনের ভুল র্যামিলে ধরা পড়বে না। খ, লেখার ভুল, কোনো লেনদেন হিসাবের বইতে লিপিবদ্ধকরণের সময় প্রকৃত অঙ্ক অপেক্ষা কম বা বেশি লেখা হলে তাকে লেখার ভুল বলে। যেমন আসাদের নিকট 5,000 টাকার পণ্য ক্রয়, এই লেনদেনটির যদি ক্রয় হিসাবে 500 টাকা ডেবিট ও আসাদ হিসাবে 500 টাকা ক্রেডিট করা হয় তাহলে র্যামিলের কোনো গরমিল ধরা পড়বে না। গ, পরিপূরক ভুল, যখন একটি ভুলের দ্বারা অপর এক একাধিক ভুল পূরণ হয় তাকে পরিপূরক ভুল বলে। যেমন কামালের হিসাবে 500 টাকা ডেবিট করা কথা ছিল, সেখানে 50 টাকা ডেবিট করা হলো। অন্য জায়গায় আসাদের হিসাবে 500 টাকা ক্রেডিট করার কথা, সেখানে ভুলে 50 টাকা ক্রেডিট করা হয়েছে। ফলে কামালের হিসাবে 450 টাকা ডেবিট কম করায় এবং আসাদের হিসাবে 450 টাকা ক্রেডিট কম করায় যে র্যামিলের কোনো গরমিল দেখা যাবে না। ঘ, বেদাখিলার ভুল, হিসাবের প্রাথমিক বহি জাবেদা হতে খতিয়ানে স্থানান্তর করার সময় ভুলে এক হিসাবের পরিবর্তে অন্য হিসাবকে সঠিক পার্শ্বে লেখা হলে তাকে বেদাখিলার ভুল বলে। যেমন আসাদের হিসাবের 500 টাকা ডেবিট না করে তার পরিবর্তে ফাইমের হিসাবে 500 টাকা ডেবিট করা হলো। এই ধরনের ভুলের ক্ষেত্র র্যামিলে কোনো গরমিল হবে না। নীতিগত ভুল, হিসাব রক্ষণের নীতিগত সম্পর্কে উপযুক্ত জ্ঞানের অভাবে হিসাবরক্ষক যে ভুল করে তাকে নীতিগত ভুল বলে। ত,
তবে এরূপ ভুল ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত উভয় হতে পারে। সাধারণত মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো, যথাযথভাবে সম্পত্তির মূল্যায়ন না করা, বকেয়া দায় বা সন্দেহজনক ঋণ প্রভৃতি হিসাবে লিপিবদ্ধ না করলে নীতিগত ভুল হয়ে থাকে। যেমন কলকব্জা সংস্থাপন ব্যয় 500 টাকা কলকব্জা হিসেবে পরিবর্তে মজুরি হিসেবে ডেবিট করা হয়েছে। এই ধরনের ভুলের জন্য রায় মিলের উভয় পাশের যোগফল সমান হবে। যেগুলো রায় মিলে শনাক্ত করা যায় সেবের এমন কিছু ভুল হয় যার জন্য রায় মিলের গড় মিল হয়ে থাকে। সাধারণত হিসাবের একদিকের ভুল হলে রায় মিলের এর প্রতিফলন পাওয়া যায়। হিসাবের ডেবিট অঙ্ক কিংবা ক্রেডিট অঙ্ক লিখতে অথবা হিসাবের ডেবিট কিংবা ক্রেডিট দিকে যোগ করার সময় এ ধরনের ভুল হয়ে থাকে। উদাহরণস্বরূপ কামালের নিকট পণ্য ক্রয় 500 টাকা, এক্ষেত্রে ক্রয় হিসাব 500 টাকার ডেবিট করা হলো, কামাল হিসাবের ভুলে 50 টাকা ক্রেডিট করা হলে তা অথবা বিক্রয় বহির গণনায় 50 টাকা কম দেখানো হয়েছে। অনিশ্চিত হিসাব ও অশুদ্ধি সংশোধন দাখিলা। হিসাব পরীক্ষা নিরীক্ষা করার পরও যদি কোনো ভুল উদ্ঘাটন করা না যায় তবে অনিশ্চিত হিসাবের মাধ্যমে র্যামিলের সাময়িকভাবে সমতা আনতে হয়। কারণ হিসাবের ভুল থাকার কারণে আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য অনির্দিষ্টকাল পর্যন্ত অপেক্ষা করা যায় না। এরূপ অবস্থায় র্যামিলের দুপাশ সমান করার জন্য যে পাশে কম থাকে সেই পাশে অনিশ্চিত হিসাব নামে ঘাটতি টাকা বসিয়ে দুই পাশ সমান করা হয়। পরবর্তীতে যখন ভুল উদ্ঘাটিত হবে তখন সংশোধনী জাবিদার মাধ্যমে ভুল সংশোধন করে অনিশ্চিত হিসাব বন্ধ করে দেওয়া হবে। উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে মূলধন 50,000 টাকা, ক্রয় 40,000 টাকা, প্রাপ্য হিসাব 10,000 টাকা, প্রদেয় হিসাব 15,000 টাকা, বেতন 12,000 টাকা। দেখা যাচ্ছে ক্রেডিট পাশে টাকা 65,000 কিন্তু ডেবিট পাশে 65,000 টাকা না হয় 3,000 টাকা অনিশ্চিত হিসাব দিয়ে 65,000 টাকা দুই পাশে সমান করে দেওয়া হয়েছে। পরবর্তী দেখা যায় যে বেতন প্রদান 3,000 টাকা বেতন হিসাবে কম দেখানো হয়েছে। এক্ষেত্রে বেতন হিসাব ডেবিট 3,000 টাকা এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট 3,000 টাকা করলে বেতন হিসাবের সাথে 3,000 টাকা যোগ হবে এবং অনিশ্চিত হিসাবের জোর শূন্য হবে। যদি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও এই ভুল বের করা না যায় তবে দেখতে হবে অনিশ্চিত হিসাবের জের কম না বেশি। যদি কম হয় বা যা তেমন গুরুত্বপূর্ণ নয় তাহলে আয় বিবরণীর সাথে সমন্বয় করা হয়, আর যদি বেশি হয় তবে তা আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করতে হয়। অশুদ্ধি সংশোধন দাখিলা সাধারণত তিনটি পর্যায়ে বা স্তরে একটি প্রতিষ্ঠানের হিসাবের মধ্যে সংঘটিত ভুল সংশোধন করা হয়ে থাকে, যথা 1. র্যামিল প্রস্তুতির পূর্বে, 2. র্যামিল প্রস্তুতির পরে এবং চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতির পূর্বে, এবং 3. চূড়ান্ত হিসাব বা আর্থিক বিবরণী প্রস্তুতের পরে। এ পর্যায়ে একটি উদাহরণ তোমাদের জন্য রেখেছি যে নিম্নোক্ত খতিয়ানের উদ্বৃত্তগুলো দ্বারা মেসার্স রহমান অ্যান্ড কং এর র্যামিল প্রস্তুত করো। এখানে হিসাব খাতের মধ্যে রয়েছে প্রথমে আছে রহমানের মূলধন, আমরা জানি মূলধন মালিকানা স্বত্ব, ক্রেডিট পণ্য ক্রয় একটা ব্যয় যেটা ডেবিট হবে, পণ্য মজুদ পণ্য 1-1 তারিখ যেটি 20,000 টাকা, এটা ব্যয় ডেবিট ক্রয় পরিবহন, এটা ব্যয় ডেবিট অগ্রিম গ্রহণ, এটা আয় অগ্রিম, এটা দায় হিসেবে গণ্য হবে সর্বমোট মজুদ, এটা ডেবিট হবে রহমানের উত্তোলন, ডেবিট হবে পণ্য বিক্রয় আয়, ডেবিট হওয়ার ডেবিট হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি, যেটি সঞ্চিতি আমরা জানি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হয়, শুধুমাত্র পাওনাদারে বাট্টা সঞ্চিতি ডেবিট হবে, বকেয়া বেতন ব্যয় ব্যয় বকেয়া যেটি দায় ক্রেডিট হবে, সর্বমোট মজুদ যেটা এটা তো আছে এখানে আসবে কি না 1-31-12, তারপর সুনাম আছে, কর্মীর প্রদত্ত ঋণ আছে, নগদ তহবিল আছে, মজুদ পণ্য আছে, বিক্রয় পরিবহন ক্রয় ফেরত, এটা আমরা একটা সমাধান দেখাই। এখানে
মূলধন ক্রেডিট পণ্য ক্রয় ডেবিট করা হয়েছে মজুদ পণ্য যেটা প্রারম্ভিক মজুদ পণ্য মিলে আছে ক্রয় পরিবহন ব্যয় অগ্রিম গ্রহণ দায় ক্রেডিট সরবরাহ মজুদ অর্থাৎ এটাকে সরবরাহ মজুদ বলতে মনিহারি বা সাপ্লাই মজুদ হিসাবে গণ্য হবে যেটা ডেবিট রঙের উত্তোলন ডেবিট পণ্য বিক্রয় এটা আয় এটা ক্রেডিট হবে অনাদি পাওনা সঞ্চিতি ক্রেডিট বকে বেতন দায় ক্রেডিট হবে সুনাম সম্পদ হওয়ার কারণে ডেবিট হয়েছে করিমকে প্রদত্ত ঋণ ঋণ হচ্ছে প্রদত্ত ঋণ সম্পদ এই জন্য ডেবিট হয়েছে নগদ তহবিল সম্পদ বিক্রয় পরিবহন ব্যয় ডেবিট হয়ে ক্রয় ফেরত ক্রেডিট হবে ক্রয় ডেবিট ক্রয় ফেরত ক্রেডিট বিক্রয় ফেরত ডেবিট হবে শিক্ষণ মিছিলামে আয় যেটি আয় ক্রেডিট হবে আসবাবপত্র ডেবিট সম্পদ কনকবজা সম্পদ হওয়ার কারণে ডেবিট হবে দুই পাশে মিলে গিয়েছে ওখান থেকে আমরা একটু পিছিয়ে যাব এখানে একত্রিশ বারো দুই হাজার সরবরাহ মজুদ যেটি এটি আসবে না র্যামিলে এটি আসবে না আর সমাপনী মজুদ পণ্য সাধারণত র্যামিলে আসে না এখানে বলে রাখি তোমাদের জন্য যে র্যামিলে অনেকগুলো লেনদেন আছে যেটি র্যামিলে সাধারণত আসে না তার মধ্যে সমাপনী মজুদ পণ্য তারপরে সমাপনী মনিহারি তারপরে একই সাথে যদি নগদ তহবিল এক এক তারিখ থাকে এবং সমাপনী থাকে তাহলে এক এক তারিখে র্যামিলে আসে না প্রাপ্য হিসাব প্রদেয় হিসাব যদি একই সাথে সমাপনী এবং প্রারম্ভিক থাকে তাহলে প্রারম্ভিকটা আসে না তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তোমাদের জন্য একটি কাজ রয়েছে মিস্টার মাহবুব আলমের বা মাহবুবকে 2012 সালের 31 ডিসেম্বর তারিখ নিয়মিত খতিয়ানের হিসেবে উদ্বৃত্ত অবলম্বন করে একটি র্যামিল তৈরি করা হয়েছে মূলধন দেওয়া আছে উত্তোলন যন্ত্রপাতি বিক্রয় আয়কর বিক্রয় ফেরত বিনিয়োগ বিক্রয় উপর বার্তা শিক্ষণীয় সেলামি স্থায়ী আমানতের সুদ আইন খরচ বকেয়া মজুরি সমন্বিত ক্রয় সমাপনী মজুদ পণ্য পেনশন তহবিল বার্তা কমিশন বিনিয়োগের সঞ্চিতি প্রাপ্য হিসাব প্রাপ্য নোট প্রতি নোট হাতে নগদ ও ব্যাংক ওভারড্রাফট এখানে বলে রাখি যদি কোনো অঙ্কে সমন্বিত ক্রয় থাকে তাহলে সেক্ষেত্রে র্যামিল প্রস্তুতির সময় প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলে আসবে না সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসবে আমরা জানি যে সমাপনী মজুদ পণ্য র্যামিলে আসে না কিন্তু সমন্বিত ক্রয় থাকলে র্যামিলে সমাপনী মজুদ পণ্য আসবে এক্ষেত্রে প্রারম্ভিক মজুদ পণ্য র্যামিলে আসবে না এ একটা বিষয় আর একটা বিষয় মনে রাখতে হবে যে কোনো সম্পদের যদি সুদ হয় সেক্ষেত্রে সম্পদের সুদ আয় আয় হলে ক্রেডিট হবে যেমন স্থায়ী আমানতের সুদ আর যদি ব্যয়ের কোনো সম্পদের কোনো সুদ হয় সেক্ষেত্রে এটা ব্যয় ব্যয় হচ্ছে তাহলে ডেবিট দিকে আসবে তো আশা করি কাজটি তোমরা সবাই বাসায় করবে পরবর্তী আমাকে দেখাবে তো আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত করতেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম